শুভ দুপুর আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে সাথে আছি আমি হোসাইন শাহাদাত রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান দর্শক গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ এছাড়াও শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল ভ্যাট আহরণের স্বচ্ছতা এবং গতি বাড়াতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করলো জাতীয় রাজস্ব বোর্ড বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানে এই ডিভাইস বসাবে জেনেক্স ইনফোসিস লিমিটেড প্রাথমিকভাবে ঢাকা ময়মনসিংহ ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে এই কার্যক্রম পরিচালিত হবে মঙ্গলবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এ সময় কর আদায়ে হয়রানি বন্ধে রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেন অর্থমন্ত্রী দেশের ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাটে লেনদেনের হিসেব রাখা এবং ক্রেতার কাছ থেকে ভ্যাট আহরণে পরীক্ষামূলকভাবে ইএফডি বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস স্থাপন শুরু হয় 2019 সালে তবে সেই থেকে এখন পর্যন্ত মাত্র 7,500 প্রতিষ্ঠানে এই ডিভাইস বসাতে পেরেছে এনবিআর সে কার্যক্রমে গতি আনতে গেল বছর এই দায়িত্ব দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসকে লক্ষ্য দেওয়া হয় আগামী 5 বছরে বসাতে হবে 3 লাখ ইএফটি মেশিন দায়িত্ব দেওয়ার 1 বছর পর সে কার্যক্রম চালু হলো মঙ্গলবার পাইলট হলো এটাতে কভারেজ ব্যাটেল কভারেজ একটা বড় অংশ কভারেজ এখান থেকে চলে আসবে ভবিষ্যতে এটা সাকসেসফুল হলে আমরা আরও অন্যান্য ভেন্ডারকে আমরা নিয়োগ করব আমরা অন্যান্য এলাকার জন্য ক্রেতা যেন এখন থেকে প্র্যাকটিস করে একটি রিসিট নেওয়ার ইনভয়েস নেওয়ার ক্রেতা যদি ইনভয়েস না নেয় তাহলে এই মেশিনে মেশিনে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেশিনে ইনভয়েস জেনারেট হচ্ছে কি না সেই পাহারাদারিও খুব ডিফিকাল্ট কার্যক্রমের উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন ইএফডি ব্যবহারের ফলে বাড়বে রাজস্ব আদায় তবে কর আদায়ে ব্যবসায়ীদের হয়রানি না করতে এনবিআর এর প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে আমরা ট্যাক্স অর্জন করব ট্যাক্স আদায় করব কিন্তু যিনি ট্যাক্স দিচ্ছেন তার উপর যেন বেশি অনুষ্ঠানে এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম বলেন ব্যবসায়ীরা ভ্যাট দিতে চায় তবে আদায় প্রক্রিয়াকে সহজ ও হয়রানি মুক্ত করার দাবি জানান তিনি অটোমেশনের মাধ্যমে যদি দেশ এগিয়ে যায় অবশ্যই আমরা ব্যবসায়ীরা সুফল পাবো তবে হ্যারাসমেন্ট যে কথাটা আছে সেটা যেন না হয় হোসাইন শাহাদাত নিউজ 24 ঢাকা দর্শক ভ্যাট আদায়ে আধুনিক প্রযুক্তি ইলেকট্রিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি স্থাপনে কেন দীর্ঘসূত্রিতা এবং এর ব্যবহার সামনের দিনে ভ্যাট আহরণে কতটা ভূমিকা রাখবে এসব বিষয় নিয়ে আমরা জানব এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের কাছ থেকে অনলাইনে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে আমরা তাকে স্বাগত জানাই জনাব আব্দুল মজিদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য ইএফটির যে শুরুর তো কিন্তু 2018-19 অর্থ বছরে ওই সময় আসলে ঘোষণাটা ছিল যে ইএফটি বসানো হবে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট সরাসরি যাতে আদায় করা যায় কিন্তু সেটার বাস্তবায়ন এত দেরি হলো কেন 5 বছর হয়ে গেছে 5 বছরে আসলে এখন পর্যন্ত আসলে লক্ষ্যের কাছাকাছিও যাওয়া যায়নি এই এই দীর্ঘসূত্রিতা আসলে কেন হলো ধন্যবাদ এটি একটি প্রশাসনিক প্রশ্ন দীর্ঘসূত্রিতা কেন হলো এখন বিষয়টা হচ্ছে আমি আবার বলি একটু পিছনে যেতে হবে 2012 সালে যে ভ্যাটের নতুন আইনটি প্রবর্তন করা হলো ওটা কিন্তু মূল লক্ষ্য মূল ধারা কিন্তু হচ্ছে যে অনলাইনের মাধ্যমে করা হবে কেননা আমাদের এই প্রত্যক্ষ কর আলাদা জিনিস ট্যাক্স ডাইরেক্টলি নেওয়া হয় লোকের কাছ থেকে তার একটা সিস্টেম আছে কিন্তু পরোক্ষ কর সংগ্রহের বেলায় সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে সবাই পরোক্ষ কর দিচ্ছেন এখানে করদাতাকে উৎসাহিত করবার কিছু নাই কারণ কর সবাই দিচ্ছেন যেহেতু ভ্যাট জিনিস কিনছেন সমস্যাটা হচ্ছে মধ্যবর্তী পর্যায়ে অর্থাৎ যারা ভ্যাটটা নিচ্ছেন সংগ্রহ করছেন সেইটা তারা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন না এখানে প্রধান আসামি হচ্ছে সিস্টেম হচ্ছে বাদি হচ্ছে মেশিন যে মেশিনটাই এই কাজটাকে সহজ করে দেবে এতদিন করা যায়নি বলেই এই সংস্কারের অংশ হিসেবে এটা যে মেশিন দিয়ে অর্থাৎ অনলাইন সিস্টেম করেই আমরা দ্রুত নেওয়াও যেমন ঠিক করতে পারবো এর ভিতরে যে সমস্ত জটিলতা করবার যে বিষয় সেগুলো কমে আসবে লোক বলে দক্ষতার ব্যাপারটাও তো এসে যাবেই কিন্তু 2012 সালে আপনি বলছেন 15-16-17 সালে মেশিনের কথা না কথা হচ্ছে কিন্তু 2012 সালে বা তার আগের থেকেই কথা হচ্ছে যে এটা মেশিনে ডিভাইসের মাধ্যমে এটা করা হবে যেটা সার্ভারের সাথে থাকবে কিন্তু
যেমনটি আপনি বলেছেন যে গত 5 বছরেও বা গত এত বছরেও এই খুব বেশি মেশিন বসানো যায়নি এখানে, এনবিআর এই দায়িত্ব তারা নিজেরা রেখে তারা এটা করতে পারেননি, অথচ আমার সময় ঠিকই চলে যাচ্ছে এবং ব্যবসায়ীরাও বলছেন তারা মেশিন না পাওয়াতে দিতে পারছেন না। তো সেই জন্যই মেন ফোকাসটা রাখা হয়েছে মেশিনটা, মেশিন যত তাড়াতাড়ি দেওয়া যাবে। এই যে আপনি বললেন মেশিন দিতে দেরি হলো কেন, এই কেনর উত্তর খুঁজতে যেই কিন্তু এই ব্যবস্থাটাই তারা গিয়েছেন, এনবিআর গিয়েছে, যে দেখা যাচ্ছে যে অফিস থেকেও এনবিআর নিজেও মেশিন ঠিক মতো সময় মতো দিতে পারছে না, ব্যবসায়ীরাও মেশিন পাচ্ছেন না বলে এদিক ওদিক দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু ভোটারের এই সরি করদাতার করদাতার স্বার্থ কিন্তু, রাষ্ট্রের স্বার্থ কিন্তু, রেভিনিউর স্বার্থ কিন্তু ভূলুণ্ঠিত হচ্ছে, অর্থাৎ বাইরে থেকে যাচ্ছে। এবং এখানেই IMF কিন্তু ওই সংস্কারের কথাটা বেশি বলেছে যে আপনি দ্রুত এটাকে ঠিক করেন, যে আপনার যায় যে ভ্যাট আসে পরোক্ষ কর যা আসে সেটা যেন সরকারি করে গেছে। সেই জন্যই এনবিআর ওই মেশিনটার ব্যাপারটা, মেশিন বসানোর ব্যাপারটা যে দীর্ঘসূত্রিত হচ্ছিল সেইটাকে দ্রুততম করার জন্য তারা এই প্রথম বেসরকারি খাতে দিয়েছেন। এখানে কিন্তু মূল মুখ্য কাজটা হচ্ছে মেশিন বসানোটা, এখন এর সাথে আরো পদ্ধতি প্রক্রিয়া, ওর দায়িত্ব কার দায়িত্ব, এটা কিভাবে দেখা হবে, এই ব্যাপারগুলো কিন্তু খুব নজর দেওয়ার ব্যাপার হয়ে যাবে। সুতরাং বিলম্বটার কেন বিলম্ব হলো এ কথা বলার অবকাশ এই জন্যই নাই যে এটা উভয় পক্ষের যারা দিচ্ছেন অর্থাৎ মধ্যবর্তী, আমি করদাতাকে ভ্যাট দাতাকে বলছি না, কারণ ভ্যাট দাতা ঠিকই দিচ্ছে কিন্তু সে তিনি রিসিট নিচ্ছেন না বা পাচ্ছেন না, এবং তিনি বা আমরা সকলে রাষ্ট্র জানতে পারছে না যে এই যে মধ্যবর্তী লোকটা ভ্যাটটা কালেকশন যে করলো সে এটা কেন কেন সে সরকারি কোষাগারে দিতে পারছে না, আর কেন রেভিনিউ এখানে মাঝখানে আটকে যাচ্ছে, সেটাকে করবার একটাই ভালো পথ যে মেশিনের সাথে, এই মেশিনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনের সাথে এনবিআর সার্ভারে যুক্ত করা আছে, এখানে মেশিনে এটা ঠিক মতন বসালে অটোমেটিক্যালি সার্ভারে চলে যাবে, অর্থাৎ সরকারের রাজস্ব খাতেই চলে যাবে, এবং এনবিআর ওই তার ডাটাবেস থেকেই বুঝতে পারবে কে দিল কি না দিল বা কি হচ্ছে। সুতরাং এখান থেকে ফাঁকি ঝুঁকি এগুলো কমে যাবার একটা ভালো সুযোগ হবে। তবে এর সাথে এই যে কথাটা FBCI নব সভাপতি মহোদয়, আমি তাকে অভিনন্দন জানাই, তিনি কিন্তু ওই কথাটা ঠিকই বলেছেন যে হ্যাঁ আমরা দিতে চাচ্ছি করতে চাচ্ছি এটাকে সহজ করেন, এটা ঠিক আছে, তবে যেন আমার যেন হয়রানি না হয়। এই হয়রানির ব্যাপারটা ঠেকানোটাই হচ্ছে কিন্তু এই বর্তমান কার্যক্রমের 2 নম্বর বাদী, প্রথম বাদী তো মেশিন নিজে, 2 নম্বর হচ্ছে যে এটা প্রয়োগের সময় এটা যারা প্রয়োগ করবেন যারা করবেন তারা কতটা কি শর্তে তাদেরকে নিয়োগ করা হয়েছে সেই কাজ তারা করবেন কিনা করছেন কিনা এইটা দেখার উপরে এনবিআর এর প্রথম দায়িত্ব পড়ে যাবে। কেননা যে যে অপারগতার জন্য তারা এটা করতে পারেননি এতদিন, সেই অপারগতাটা যেন ওখানে যেন দূর হয়, এবং যে অভিযোগগুলো থাকে যে হয়রানি করা হচ্ছে বা আমি এই জন্য দিচ্ছি না, এই অভিযোগ যেন আর না তুলতে পারে ব্যবসায়ীরা, কারণ এটা তুললে তাহলে দেখা যাবে যে আমার সেই যে দাও সেই কদু হয়ে গেল, অর্থাৎ এটা বাস্তবায়ন হলো না। সুতরাং আমরা লক্ষ্য রাখবো, দেখতে চাইব মেশিনটা যত দ্রুত বসানো হয়েছে মেশিনটা কার্যকর আছে, এবং এই মেশিনই শুড টেক কেয়ার অল দ্য প্রবলেমস, এখানে যেন কোনো ব্যক্তির ওই প্রতিষ্ঠানের বা কারোর আলাদা করে আবার হস্তক্ষেপের প্রয়োজন না পড়ে, কারণ আলাদা হস্তক্ষেপ করতে গেলেই হয়রানির প্রশ্ন এসে যাবে, পক্ষপাতিত্বের প্রশ্ন এসে যাবে, ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি হবে। জি অবশ্যই, এটাই দেখাচ্ছে নতুনভাবে আসলে যেহেতু আসলে এনবিআর এর সক্ষমতার ঘাটতি রয়েছে। গতকাল এনবিআর চেয়ারম্যানও বলেছেন যে আসলে আমাদের যে জনবল সেটা দিয়ে আসলে এতগুলো ব্যবসা প্রতিষ্ঠানে মেশিন বসানো এবং সেগুলো তদারকি করা আসলে আসলেই সম্ভব না, যে কারণে আসলে তারা একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এই দায়িত্বটা দিয়েছে এবং তারা আগামী 2 বছরের মধ্যে তারা 3 লাখ ব্যবসা প্রতিষ্ঠানে আসলে এই মেশিনটা বসাবে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ এই অঞ্চলটাতে। আসলে এই তাদের সক্ষমতা নিয়েও আসলে কথাবার্তা হচ্ছে যে তারা আসলে এই বিষয়টা করতে পারবে কি না, এবং এই এই আপনার কাছে কী মনে হয় যে আগামী এই অল্প সময়ের মধ্যে 3 লাখ মেশিন বসানো এবং সেগুলো আসলে পরিচালনা করা কতটা সম্ভব হবে? না, এখানে প্রথম প্রশ্ন উঠবে মেশিনটা সরবরাহ করা,
এবং মেশিন সরবরাহ করা মানে শুধু একটা মেশিন দিয়ে দেওয়া না, ওর যে সিস্টেমটা সেই সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে দেওয়া। এখানেই যে কাজ যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এনবিআর এর বিদ্যমান লোকবল তারা এটা করতে পারেনি, মানে দেরি করে ফেলেছে আর কি। এটা ঠিক আমি মনে করি এনবিআর এর নিজের এই মেশিন দেওয়া দায়িত্বের ভিতরে যাওয়া দরকার ছিল না, কারণ মেশিন আমি স্পেসিফিকেশন বলে দেবো, ব্যবসায়ীরা তার কমপ্লায়েন্স সে এটা করবে, তার নিজের দায়িত্বে এটা সংগ্রহ করবে, করে সেটাই দেবে। অর্থাৎ মেশিনটা পাওয়ার ব্যাপারটা পদ্ধতিগতটা সিস্টেমটাকে এ করা দরকার ছিল আর কি। তো যাই হোক, এখন করা হয়েছে, আমরা ধরে নিচ্ছি, আমরা উই অলওয়েজ মাস্ট বি পজিটিভ যে না ঠিক আছে, এটা তারা মেশিন দ্রুত দেওয়ার ব্যবস্থা করে। ওই দ্রুত কেন আমি নিজে করতে পারলাম না, এটা এটা দুঃখজনক প্রশ্ন। কারণ যে ও যদি পারে তাহলে আমি পারিনি কেন? ও কোথার থেকে, ও কি আকাশ থেকে আলাদা করে আনবে? তা তো না। তো সেই জন্য আপনি যে সন্দেহটা প্রকাশ করছেন, সংশয় প্রকাশ করছেন যে এটা পারবে কিনা, তাই এটা নির্ভর করবে ওনারা, ওনাদেরকে যারা সিলেক্ট করেছেন, অর্থাৎ এনবিআর সিলেক্ট করে, নিশ্চয়ই তারা এই সত্য কাজ, এই কাজ তার করবার দক্ষতা, ডিউ ডিলিজেন্স নিশ্চয়ই করেছেন বা করেই তারপরে এটা দিয়েছেন। সুতরাং এখন দিয়ে যদি আমি দেখি পারবে কিনা বলা যাবে না, বলার সময় এখনো আসেনি, কিন্তু এটা আসতে হবে, কারণ মেশিন দ্রুত দেওয়ার উপরেই এই বিদ্যমান সমস্যাগুলোর সংস্কারকৃত সমাধান সম্ভব হবে। সুতরাং আবার যদি মেশিন দিতে দেরি করে ফেলে তাহলে কিন্তু হবে না। যেমন আমি বর্তমানে আমি বলি যে 20,000 বা 23,000 দেওয়া হয়েছে বা কত যা দেওয়া হয়েছে, এটা তো একটা বৈষম্যমূলক হয়ে গেছে। একটা দোকানে মেশিন আছে, সবাইকে বলা হচ্ছে ওই ওখান থেকে জিনিস কিনলে আপনার আরো পুরস্কার দেওয়া হবে বলা হচ্ছে, এগুলো তো ঠিক না, এটা ডিস্টর্শন হয় মার্কেটে। তো সুতরাং আমি মনে করি আগে মেশিন দেন সবাইকে, দিয়ে ইন্ট্রোডিউস করেন এবং দেন লুক অ্যাট, আমি কিছু কিছু দেবেন আর দেখতে থাকবেন, ওদিকে থাকবে এটা না। সুতরাং যে কোম্পানিকে দেওয়া হয়েছে নিশ্চয়ই তার এই সক্ষমতার বিষয়টা তারা দেখে নিয়েছেন যে হ্যাঁ, তারা এত অল্প সময়ের মধ্যে তারা এত সংখ্যক মেশিন দেওয়ার সক্ষমতা তারা রাখেন বা তাদের ই আছে, এইটার ভিত্তিতেই তো নিশ্চয়ই এটা দরপত্রের আহ্বানের মাধ্যমে কে কত সত্য দিতে পারবেন এগুলো দেখে শুনে তো দিয়েছেন। যেমন কেউ কেউ প্রশ্ন করছেন যে যে কোম্পানি পেয়েছে সে নিজেই তো ভ্যাট খেলাফি ছিল, আমি যতদূর শুনেছি মানে একটা অনুষ্ঠানে একজন বলেছেন আর কি, তারা কেন দিল, এটা কথা নয়। কথা হচ্ছে যারাই দিয়েছেন ওনারা, ওনারা নিশ্চয়ই এটা টেন্ডার দেখেই দিয়েছেন, তাদের ডিউ ডিলিজেন্স করেছেন, তাদেরকে রেসপন্সিভ ইয়ে করেছেন, সুতরাং তারা কেউ ভ্যাট খেলাফি ছিল কিনা, থাকলে তার বিষয়টি তারা নিশ্চয়ই দেখেছেন। এখন এই ব্যাপারে সংশয় প্রকাশ করা ওটা, এতে যেন মূল সংস্কার কাজের যেন কোনো প্রকার ইয়ে না হয়, যখন যেটা আইনের অনুযায়ী যেটার ব্যবস্থা সেটা সেটা নীতি থাকতে হবে। কিন্তু আবার মেন অবজেক্টিভ হচ্ছে এক, মেশিনটা সংস্থাপন করা সিস্টেম অনুযায়ী, আর দুই, এনবিআর এর কাজ যে ওই মেশিন দেওয়া বা এটা নেওয়ার ব্যাপারে ও যথাযথভাবে সত্যভাবে কাজ করছে কিনা, অর্থাৎ ভ্যাট সংগ্রহকারীর থেকে রাষ্ট্রের কাছে আসার ব্যাপারে ওরা যে ফাঁকি বা যে অসুবিধার কথা বলছে সেই অসুবিধা গুলো দূর হয়েছে কিনা, এইটা এনবিআর দেখবে। কারণ এনবিআর এর এই কাজের নিজে এখন সরাসরি ভ্যাটের কাজে তার যেতে হচ্ছে না, সময় লাগবে না, কারণ এটা মেশিন করছে বা ওই কোম্পানি করে দেবে, সুতরাং তার এখানে কিছু শ্রম ঘন্টা সেভ হবে। তার সেভ হবে আমি মনে করি যেটা মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন পরিষ্কার যে এই সিস্টেমের দ্বারা এনবিআর এমন ভাবে এটা মনিটর করবে বা দেখবে যে হ্যাঁ ইয়েস দিস সিস্টেম ইজ ওয়ার্কিং, তাহলে সিস্টেম ওয়ার্কিং করলে যতটা করলে আমি মনে করি ওইটাই বাস্তবায়ন, ওটাই ওটাই সফলতা হবে। সুতরাং এনবিআর যেন এই কাজে যে তার যেন আবার একটা বদনামের পরিবেশ সৃষ্টি না হয়, হয়রানির পরিবেশ সৃষ্টি না হয় বা তারা যেন এ না করে। যেমন অনেকে বলছেন যে করদাতাকে ওনারা উৎসাহিত করবেন, আমি এখানে মনে করি পরোক্ষ করের করদাতাকে উৎসাহিত করবার কোনো স্কোপ দরকার নাই, কারণ কর তো সবাই দিচ্ছেন। পরোক্ষ কর নিয়মটাই এমন যে যেমন আমি বলি ভ্যাট টাচেস এভরিবডি বাট ইনকাম ট্যাক্স ডাজ নট, কারণ হচ্ছে কি আপনি যে কোনো একটা জিনিস কিনতে গেলে ওখান থেকে আপনি ভ্যাট ঠিকই দিচ্ছেন, এটা দেবেন দিচ্ছেন সবাই দিচ্ছে। এখন আমি ক্রেতাকে আমার উদ্বুদ্ধ করবার আর দরকার নেই, কারণ আমি তো ভ্যাট দিচ্ছি, ও তো বাধ্যতামূলকভাবে আমি তো দিচ্ছি। এখানে উদ্বুদ্ধ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, মনিটর করতে হবে ওই মধ্যবর্তী যারা আসলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, যারা আসলে ভ্যাটটা কালেক্ট করছেন।
জি জি বুঝতে পেরেছি স্যার। আপনাকে সর্বশেষ একটা প্রশ্ন একটু করতে চাই যে স্যার, স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনি একটু ছোট করে যদি এক মিনিটের মধ্যে বলেন, আমাদের আসলে সময় একেবারে শেষের দিকে, এক মিনিটের মধ্যে যদি বলেন আসলে গত অর্থ বছরে আমাদের আসলে যে রাজস্ব আদায় সেখানে আসলে আমরা দেখতে পেরেছি একটা বড় ধরনের ঘাটতি রয়েছে, এই অর্থ বছরে আসলে বড় লক্ষ্য রয়েছে, এখন পর্যন্ত যে অবস্থা দেখতে পাচ্ছি আপনার কাছে কি মনে হচ্ছে যে রাজস্ব আদায় এই বছর আসলে কেমন, কোন দিকে যাচ্ছে একটু ছোট করে যদি বলেন? একদম সংক্ষেপে বলি, রাজস্ব আদায় রাজস্ব আদায়ের পথে থাকুক, যার কি বলে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ওই লক্ষ্যমাত্রা নিয়েই এনবিআরকে সকলকে এগোতে হবে। এটা কেমন হবে, কতদূর যাবে, এটা নির্ভর করবে অর্থনীতি কেমন থাকবে তার উপরে। অর্থনীতি যদি ভালো থাকে, উন্নতির পথে থাকে, শঙ্কামুক্ত থাকে, ব্যবসা বাণিজ্য ভালো চলে, তাহলে এই টার্গেট অর্জন করা কঠিন হবে না। এবং যে সংস্কার কর্মসূচি এখন ভ্যাটের ক্ষেত্রে নেওয়া হলো, আমরা প্রত্যাশা করব যে এটা যথাযথভাবে বাস্তবায়িত হবে, তাহলে নিশ্চয়ই আমি মনে করি যে টার্গেট পূরণ করা যাবে। সুতরাং অর্থনীতি সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, দুই হচ্ছে আমার এনফোর্সমেন্টটা যথাযথ থাকতে হবে, তাহলেই হবে। জি অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মজিদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা ভ্যাট নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত 12:35 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে জোহান্সবার্গে পৌঁছান তিনি। জোহান্সবার্গ ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার সমবায় শাসন ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী পার্কস টাও। এ সময় গার্ড অফ অনার দেওয়া হয় বাংলাদেশের সরকার প্রধানকে, পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে রেডিসন ব্লু হোটেলে নিয়ে যাওয়া হয়। আজ বাংলাদেশ বিজনেস সামিট এবং বাংলাদেশ দূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে হোটেল হিলটন সাও সানটনে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্রিক্সের বর্তমান প্রধান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। নানা কারণে গুরুত্ব বহন করছে এবারের ব্রিক্স সম্মেলন, বিশেষ করে জোট সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সম্মেলনে। এখন পর্যন্ত 40টি দেশ ব্রিক্সে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে, এর মধ্যে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে 22টি দেশ। জোটের সুযোগ পেতে লবিংও শুরু করেছে কোনো কোনো দেশ। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা বিশ্বের আধিপত্য থেকে বাঁচতে অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় রাষ্ট্রগুলোর ছায়াতলে আসতে চায় এসব দেশ। আসমাতুলির নেক্সট রিপোর্ট। ব্রিক্সের মূল আকর্ষণ ডলারের একচেটিয়া বাজার থেকে বের হয়ে এসে আঞ্চলিক মুদ্রা ব্যবস্থাকে জনপ্রিয় করার চেষ্টা। এছাড়া ঋণ দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক মুদ্রাকে গুরুত্ব দেওয়াও ব্রিক্সকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই তো বিশ্বের অনেক দেশ এই জোটটিতে যোগ দিতে চায়। এই তালিকায় আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মেক্সিকো, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ সহ প্রায় 40টি দেশ। ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাদের ব্রিক্সে যোগ দিতে চাওয়ার মূল কারণ জ্বালানি তেলের নতুন বাজার সৃষ্টি করা। এক্ষেত্রে চীন এবং অন্যান্য উন্নয়নশীল দেশের বাজারে নিজ মুদ্রায় জ্বালানি তেল বিক্রি এসব দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আর্জেন্টিনা, মেক্সিকো, নাইজেরিয়া ও ইথিওপিয়ার মতো অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় দেশগুলো সর্বোচ্চ সুবিধা পেতে সুবিধাজনক প্ল্যাটফর্ম হিসেবে ব্রিক্সের ছায়াতলে আসতে চাইছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়াও নিজেদের রফতানি পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বিকল্প ভাবছে। এই শীর্ষ সম্মেলনটি এমন সংকটময় মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে যখন আমাদের সামনে বড় বৈশ্বিক চ্যালেঞ্জ রয়েছে। আমি মনে করি এই শীর্ষ সম্মেলনে সবাই যোগ দিতে আগ্রহী, কারণ পশ্চিমাদের আধিপত্য থেকে সবাই বেরোতে চাইছে। তারা এই জোটের সঙ্গে একতা, বন্ধুত্ব ও সহযোগিতার প্রদর্শনে আগ্রহী। নতুন মুদ্রা ব্যবস্থা এবং নতুন সদস্য সংখ্যার বিষয়টি নিয়ে পুরো বিশ্ব তাকিয়ে আছে ব্রিক্সের 15তম এই আসরের দিকে। দর্শক, আপনারা জানেন ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক বাড়ানোর পর থেকে সারা দেশে অস্থির হয়ে গেছে পেঁয়াজের বাজার। রাজধানীতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে 5-7 টাকা বেড়েছে, খুচরায় বেড়েছে কেজিতে 10-15 টাকা। ঢাকার বিভিন্ন বাজারে দোকানে দেখা যাচ্ছে যে 90-95 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের দামও বেড়ে
এখন বিক্রি হচ্ছে 70-80 টাকা দরে। ভারত রপ্তানিতে শুল্ক আরোপের পরদিনই বাংলাদেশে পেঁয়াজের এই বাড়তি দাম শুরু হয়। যদিও বাড়তি শুল্ক দিয়ে পেঁয়াজ যেসব পেঁয়াজ আসার কথা সেই পেঁয়াজ এখনও আমদানি হয়নি। ভারত গত শনিবার পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করে, তারপর থেকেই সেটির প্রভাব পড়তে থাকে দেশে। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই পেঁয়াজের বাজারে চট্টগ্রামে। সেখানে আসলে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, আপনি রয়েছেন নিশ্চয়ই পেঁয়াজের বাজারে, কোথায় রয়েছেন এবং আপনি একটু যদি জানান যে সেখানকার পরিস্থিতি, বিক্রেতারা আসলে কী দামে এখন পেঁয়াজ বিক্রি করছেন এবং যেখানে অভিযান পরিচালনা করছে তারা কী বলছেন? ধন্যবাদ শাহাদাত। খাতুনগঞ্জের বাজারে আমি আছি। খাতুনগঞ্জে গতকাল যেমনটা বিক্রি করেছিল 57 টাকা থেকে 56 টাকা কেজিতে, আজকেও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি 57 টাকা থেকে 58 টাকা কেজিতে তারা পেঁয়াজ বিক্রি হচ্ছে এখানে পাইকারি দামে। আর খুচরা বাজারে সেই পেঁয়াজ কিন্তু আমরা দেখছি 70 টাকা থেকে 75 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে খুচরা বিক্রেতারা। সকাল থেকে আমরা দেখলাম, দেখতে পাচ্ছেন এখনও আছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান তারা অব্যাহত রেখেছেন। খাতুনগঞ্জের যে পাইকারি বাজারগুলো তারা তদারকি শুরু করেছেন, তো গতকাল ডিমের বাজারে তারা অভিযান চালিয়েছেন, তো আজকে সকাল থেকে পেঁয়াজের বাজারে তারা অভিযান শুরু করেছেন। এই পর্যন্ত একটি দোকান বলা যায় কিন্তু একজন আড়তদারকে আমরা দেখছি 20,000 টাকা পর্যন্ত তারা জরিমানাও করেছেন। এখন আরও কয়েকটি আড়তদারের সাথে কথা বলছেন, কোনো কোনো জায়গায় তাদেরকে কিন্তু সতর্ক করেছেন যেন বেশি দামে পেঁয়াজ বিক্রি না হয়। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে মিজানুর রহমান। আমি একটু জানতে চাচ্ছি পেঁয়াজের দাম হঠাৎ করে যে বেড়ে গেল, আপনারা যে অভিযান চালালেন কী পেলেন একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজকে এখানে খাতুনগঞ্জ বাংলাদেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে এসেছি। আমরা আসলে দেখতেছি তাদের কী কী অসঙ্গতি আছে, খুচরা বাজারের সাথে পাইকারি বাজারের কোথায় গ্যাপ আছে। আমরা একটা বিষয় আমরা পেয়েছি, সেটা হচ্ছে এখানে অনেকে হচ্ছে আপনার কমিশনিং এজেন্ট, তারা আমদানি কারকের কোনো তথ্যপাত্র আমাদেরকে দিতে পারতেছে না। এই বিষয়টা আমরা একটা অসঙ্গতি আমরা পেয়েছি। এটা একেবারে মেসিভলি আছে, পুরো বাজার জুড়ে আছে। আমাদের এখানে সভাপতি মুদেও আছেন, তো উনি এটা স্বীকার করেছেন। এটা নিয়ে আমার মনে হয় মানে ওনাদের সাথে ওনাদেরকে আমরা বলেছি আপনারা এটা যে কোনোভাবে এটা এনশিওর করতে হবে, এটা এনশিওর না করলে মানে একটা অন্ধকারের মধ্যে থেকে যাই। সুতরাং আমরা আশা করব ওনারা যাতে আমদানি কারকের যাদের থেকে ওনারা কমিশন এজেন্ট হিসেবে কাজ করতেছে তাদের থেকে যাতে ইনভয়েসটা, তাদের খরচের ইনভয়েসটা যাতে আমদানি কারকের ইনভয়েসটা যাতে জোগাড় করে, তাহলে আমরা বুঝতে পারবো তারা পাইকারি যেভাবে বিক্রয় করতেছে সেটা ঠিক আছে কি না বা কতটুকু অসঙ্গতি আছে। আমরা খুচরা বাজারে কি আপনারা অভিযান চালাবেন কি না? হ্যাঁ, আমরা খুচরা বাজারে অভিযান চালাবো। এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা আমরা দেখলাম, ওনারা যে পেঁয়াজটা কিনছেন এটার কিন্তু কোনো রসিদ ওনাদের কাছে নেই, যেই কারণে এই অসঙ্গতিটা হচ্ছে এবং ওনারাও জানে না যে পেঁয়াজটা কত টাকায় বাজার থেকে আমদানি হয়েছে। এবং ওনারা হলো কমিশনিং এজেন্ট, ওনারা একটা কমিশনের বিনিময়ে এই পেঁয়াজটা বিক্রি করছেন এবং এখানে একটা মিডল ম্যান রয়ে গেছে মধ্যস্বত্ব ভোক্তারী, যার কারণে পেঁয়াজের বাজারটা হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং ওনারা এটার জন্য ওনারাও ভুক্তভোগী, সাধারণ জনগণ ভুক্তভোগী। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহাদাতের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পেঁয়াজের বাজারের সবশেষ খবর জানছিলাম। এই মুহূর্তে নিউজ টাটা বিজনেস আওয়ারের সময় হলো, একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজ টাটা বিজনেস আওয়ারের, সাথে আছি হোসেন শাহাদাত। শুরুতে জানাবো শেয়ার বাজারের খবর। সূচক বাড়লেও ঢাকার পুঁজিবাজারে খুব একটা ভালো নয় লেনদেন পরিস্থিতি। পুঁজিবাজারের এই মুহূর্তের লেনদেন জানতে আমরা সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে, যেটি আসলে সকাল থেকে দেখছিলাম যে লেনদেনের ঊর্ধ্বগতি, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও নিম্নমুখী প্রবণতা যাচ্ছে। এই মুহূর্তে DSEX ইন্ডেক্স প্রায় 7 পয়েন্ট কমে 6,281-তে অবস্থান করছে। DSE শরিয়া ইন্ডেক্সও কমেছে 0.7 পয়েন্ট। যেটি বলছিলাম যে লেনদেন পরিস্থিতি কিন্তু একেবারেই তলানিতে, 295 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 37টির, কমেছে 117টির এবং অপরিবর্তিত রয়েছে 165টি কোম্পানির শেয়ারের দর। পুঁজিবাজারের পর জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম।
শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার কেনা হচ্ছে 108.50 টাকায়, বিক্রি হচ্ছে 109.50 টাকা, ইউরো 123 টাকায় কিনে 126 টাকায় বিক্রি করা হচ্ছে, পাউন্ড 140 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 144.50 টাকা, চীনা ইউয়ান 14 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করছে ব্যাংকগুলো, সৌদি রিয়ালের কেনা দর 27.40 টাকা, বিক্রয় দর 29.40 টাকা, ভারতীয় রুপি ক্রয় মূল্য 1.34 টাকা এবং বিক্রয় মূল্য 1.40 টাকা। মুদ্রার পর জানাবো স্বর্ণের দরদাম। জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে যে স্বর্ণ এখন বিক্রি হচ্ছে সবচেয়ে ভালো মানের, যেটি 22 ক্যারেট, সেটি প্রতি ভরি 99,000 টাকা, 21 ক্যারেটের ক্ষেত্রে পড়ছে 94,500 টাকা, 595 টাকা, এবং 18 ক্যারেট স্বর্ণের দাম পড়ছে 81,000 টাকার কিছু বেশি। সনাতন স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে 67,535 টাকা প্রতি ভরি। স্বর্ণের পর রূপার দরদাম জানাবো। রূপা আগের দামে বিক্রি হচ্ছে 1714 টাকা ভরিতে 22 ক্যারেট, আর 21 ক্যারেটের ক্ষেত্রে পড়ছে 1632 টাকা, 18 ক্যারেট রূপার দাম পড়ছে প্রায় 1400 টাকা, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1050 টাকায়। দর্শক, নিডল ডাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিডল ডাটা বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রামে ভয়াবহ বন্যায় হাজার হাজার হেক্টর আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষকরা এখন বেশি দামে আমনের চারা রোপণ করে ভাগ্যের চাকা ঘোরানোর চেষ্টা করছেন তারা। এদিকে ধান আসার আগেই নষ্ট হয়ে গেছে আউশের চারাও, এরপরও কোনো প্রণোদনা পাননি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কৃষি বিভাগ বলছে আমন চাষ যেন ব্যাহত না হয় সেদিকে নজর রয়েছে তাদের, আর জেলা প্রশাসক জানিয়েছেন প্রণোদনার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। নেক্সট রিপোর্টে বিস্তারিত। চোখের নিমিশেই ফিকে হয়ে গেছে রঙিন স্বপ্ন। সাতকানিয়ার কাঞ্চনার কৃষক বদিউল আলমের চোখে মুখে তাই দুশ্চিন্তার ভাঁজ। গত বছর আমনের ভালো ফলনে ভারী হয়েছিল লাভের পাল্লা, কিন্তু এবার বানের জলে ভেসে গেছে বীজ তলা। লোকসানের সংখ্যায় দিন কাটছে বদিউলের। তো চারবার গড়ি হাই আবার এখনো হাম নাই। তো এই মানুষজন দিয়ে আমার তাকে নিয়ে রোদ দেয় 7,000 টাকা খানি জমি। কৃষক বদিউলের এই করুণ গল্প চট্টগ্রামের 15টি উপজেলার। বন্যায় আমনের বীজ তলা তলিয়ে যাওয়ায় চারা সংকটে দিশেহারা কৃষকেরা। এরপর চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। কেউ কিনে চারা রোপণ করছেন, আবার কেউ কেউ তৈরি করছেন নতুন বীজ তলা। ধানের দাদা ফেলেছি, এই সব নষ্ট হয়েছে, কোন আবার নতুন দাদা ফেলাইছি, তো পরে রোপণ করতে হবে দেরি। শুধু আমনের বীজতলায় নয়, চলতি মাসে ভারী বৃষ্টিও পাহাড়ি ঢলে ভেসে গেছে হাজার হাজার হেক্টর আউশ ধানের চারাও। এরপরও কোনো ধরনের প্রণোদনা মেলেনি বলে জানান কৃষকেরা। আমার 2 হানি আউশ ধান ছিল, ওগুলো সব চলে গেছে। এখানে সার বেশ কিছু দেয় নাই, সব পানিয়ে বন্যায় মারা গিয়ে আর এখন কিছু পাই নাই। কৃষি কর্মকর্তারা বলছেন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমনের বীজতলার, আর জেলা প্রশাসক জানালেন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন তারা। পুরো চট্টগ্রাম জেলার আমাদের প্রায় 1,16,000 কৃষকের প্রায় 186 কোটি টাকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওরা। তো এটার জন্য আমরা কৃষি সংক্রান্ত দপ্তর ডিজি স্যারের কাছে আমরা লিখছি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের কাছে ইনফরমেশনটা জানানো হয়েছে। আমরা চেষ্টা করছি যে কৃষকদের জন্য আমরা কিছু বীজ সরবরাহ সহ আনুষঙ্গিক আরও অন্য কিছু তাদের সহযোগিতা করা যায় কিনা সেই বিষয়ে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করছি যে মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো সহযোগিতা পেলে সেটি দ্রুতই আমরা কৃষকদের কাছে পৌঁছে দেব। চট্টগ্রামের এই 15 উপজেলায় এবার আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,841 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, News24। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। নেত্রকোণায় প্রতি বছর আশঙ্কাজনক হারে কমছে পাটের আবাদ। উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারে পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। যদিও কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সোহান আহমদ কাকনের পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট। নেত্রকোণার হাওড়াঞ্চল, মদনমোহনগঞ্জ ও আটপাড়া সহ বেশ কিছু এলাকায় একসময় ধানের পাশাপাশি ব্যাপকভাবে পাটের আবাদ হতো। এখানকার পাট জেলার চাহিদা মিটিয়ে যেত দেশের বিভিন্ন এলাকায়, কিন্তু বর্তমানে এই চিত্র বদলেছে। আগের তুলনায় আশঙ্কাজনক হারে কমেছে সোনালী আঁশের আবাদ।
নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সার ও পাটের বীজের দাম বেড়েছে কয়েক গুণ, তাই উৎপাদন ব্যয় বেড়েছে বলছেন কৃষকরা। আর পরিশ্রমের তুলনায় দাম কম পাওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন বলে জানিয়েছেন তারা। এখন যেহেতু সেচ জমি আওয়াতে যে পাটের জমি পূর্ণ গেছে আর দাম কম বিধায় এটাতে এমনিতেই সারে দিচ্ছে অনি আসে চাষ করি পাটের, পাটের আমদানি এটা দুইবার কম বুঝে বলেছি, তারপরে লাগানি কচো এটাও পুষে না। ন্যায্য মূল্য নির্ধারণ করা গেলে আর পাটজাত পণ্যের ব্যবহার বাড়লে আবারও পাট চাষে ঝুঁকবে কৃষক বলছেন পাট ব্যবসায়ীরা। ঘাটনির তুলনায় তারা দাম পাইতেছে না পাট, আপনার এখন বর্তমান বাজার আছে 2400-2700, ভালোটা 2700 আর ইয়ার নিম্নস্থলে যেটা আছে 2500 টাকা আছে। পাটের আবাদ বৃদ্ধিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচি চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের এই জেলায় পাট আবাদের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে তুলনামূলকভাবে, আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যাতে সরকারিভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে ফসলটা আমাদের জন্য, কিন্তু মাঠ পর্যায়ে থেকে আসলে কৃষক পর্যায়ে থেকে পাটাবাদ বাড়ানোর উপরে তেমন একটা আগ্রহ তেমন পাওয়া যায় না। এই বছর জেলায় 4,800 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, News24। নজরদারি না থাকায় খুলনার অধিকাংশ বহুতল ভবনে কার পার্কিংয়ের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছেন এমন অভিযোগ উঠেছে। নিজস্ব পার্কিং ব্যবহারের সুযোগ না থাকায় বাসিন্দাদের ব্যবহৃত গাড়ি ভবনের সামনের সড়কে রাখা হচ্ছে, এতে মূল সড়কে যানবাহনের চাপ বাড়ছে, ফলে যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে ভোগান্তি। যানজট নিরসনে বহুতল ভবনের পার্কিংয়ের জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট। খুলনানগরীর ব্যস্ততম কেডিএ এভিনিউ, এখানে সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের অর্ধেক জুড়ে রয়েছে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, ইজি বাইক আর মোটরসাইকেল। রোগী ও স্বজনদের ব্যবহৃত যানবাহন রাখতে দেওয়া হয় না এখানে, ফলে যত্রতত্র পার্কিংয়ে বিশৃঙ্খলা বাড়ছে এই সড়কে। এছাড়াও নগরীর ব্যস্ততম সোনাডাঙ্গা, শিববাড়ি, মজিদ সরণি সহ গুরুত্বপূর্ণ সড়কের আশপাশেই পার্কিংয়ের জায়গা এভাবেই অবৈধ স্থাপনা তৈরি করে দেয়া হয়েছে ভাড়া, ফলে ব্যক্তিগত গাড়ি রাখা হচ্ছে ভবনের সামনের মূল সড়কে, আর এতে যানজটে বাড়ছে ভোগান্তি। বড় বড় হাইরাইজ বিল্ডিংয়ে সেই পার্কিং স্পেস তারা দেখালো পার্কিং জন্য ব্যবহার না করে অন্যভাবে তারা ব্যবহার করছে, তো এটা তো লোকাল প্রশাসনকে, সিটি কর্পোরেশনকে এগুলোকে দেখতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। কেডিএ যখন এই বিল্ডিংগুলো নকশা অনুমোদন করে দিচ্ছে, দেখভালেরও দায়িত্ব হলো ওনাদের যে বিল্ডিংটা যথার্থ হচ্ছে কিনা, যথার্থ না হলে এগুলোকে অ্যাকশনে যাওয়া। কেডিএ কর্মকর্তারা বলছেন এরই মধ্যে কয়েকটি সড়কে বহুতল ভবন মালিকদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে এবং তাদেরকে প্রত্যেকেই অ্যাড্রেস করা হয়েছে, মোবাইল কোড করা হবে এবং বড় অঙ্কের জরিমানা করা হবে, টাইম দেওয়া হবে, যদি না হয় পরে লক এন্ট্রি করে দেওয়া হবে। বিল্ডিং কোড অনুযায়ী ভবনে পার্কিং জায়গা না করে সড়কে ব্যক্তিগত গাড়ি রাখলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এত বড় সেই 10-8 তলা বিল্ডিং করতেছে, সে পার্কিং এর ব্যবস্থা করতেছে না, রাস্তার উপরে গাড়ি রাখবে, সেই পারমিশন পাবে না। সড়কে চাপ কমাতে বহুতল ভবনে পার্কিং এর জায়গা থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, News24। দর্শক, এই ছিল নিউট্রাল টাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজনে ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।